ক্রিস্টোফার নোলানের সবগুলো মুভিকে একসাথে করলে আমরা একটা জিনিস পাই, কিন্তু সেটা কি? মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গল্প, নাকি মুভিগুলোর স্পেশাল ইফেক্টস, নাকি প্রত্যেকটা মুভিতে লিজেন্ডারি অ্যাক্টর মাইকেল কেনকে দেখানো? সেটা হচ্ছে সময়, যেটা ক্রিস্টোফার নোলানকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। এই কথা যুক্তি দিতে আমরা একটু বেশি গভীরে যাব। আর সময়ই বা কেন ক্রিস্টোফার নোলানের মুভিগুলোর সবচেয়ে বড় হাতিয়ার, কারণ নোলানের মুভিতে দ্য ক্লক নেভার স্টপ টিকিং। One of these bullets is like us, traveling forwards through time. The other one's going backwards. Can you tell which is which? How about now? It's inverted. Its entropy runs backwards. So to our eyes, its movement is reversed. সো এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আমাদের আরও কিছু জিনিস পরীক্ষা করা লাগবে। প্রথমটি হচ্ছে নোলানের স্ক্রিন প্লেস। নোলান তার সবগুলো মুভির গল্পে সময়কে আলাদা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করে। মাঝে মধ্যে নোলান তার মুভির গল্পগুলোকে অনেকটা ধাঁধার মতো করে বলে। নোলানের সবচেয়ে পছন্দের গল্প বলার ধরনটি হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে মাইন্ড গেম খেলা, এবং সেগুলোকে দর্শকের সামনে অগোছালোভাবে দেখায় যাতে দর্শক নিজেরাই সেগুলো মিলানোর জন্য বাধ্য হয়। ডাঙ্কিক মুভির গল্পকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা ভিন্ন ভিন্ন তিনটি সময়ে দেখানো হয়েছে। ইনসেপশন মুভিটির গল্প শেষ হয় পাঁচটি ভাগে বিভক্ত হয়ে। মেমেন্টো মুভির গল্প অগোছালোভাবে দেখানো হয়, কিছু অংশ বর্তমান থেকে এবং কিছু অংশ অতীত থেকে। এটা মূলত দর্শককে নোলানের গল্পের ধাঁধা মিলাতে সাহায্য করে। যেমন মেমেন্টো মুভির গল্পকে নোলান দুইটি টাইমলাইনে বিভক্ত করে। নিচের টাইমলাইনটি হচ্ছে অতীত এবং উপরের টাইমলাইনটি হচ্ছে বর্তমান। এরপর নোলান বর্তমান টাইমলাইন থেকে একটি সিকোয়েন্স নেন এবং অতীতের টাইমলাইন থেকে আরেকটি সিকোয়েন্স নিয়ে ক্রমান্বয়ে পুরো টাইমলাইনকে একটি টাইমলাইনে রূপান্তরিত করেন, যার কারণে বর্তমান এবং অতীতের মধ্যে সংযোগ স্থাপন খুঁজে পেতে দর্শকের দেখতে হবে মেমেন্টো মুভির শেষ মিনিট পর্যন্ত। নোলান বিভিন্ন কৌশলে সময়কে তার মুভিতে এত সুন্দর এবং সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করেন। যেমন গল্পে চরিত্রগুলোকে বিভিন্ন বয়সে দেখানো, কিংবা ঘড়ির মতো দেখতে স্পেসশিপ দেখানো, মাঝে মধ্যে বোমা বিস্ফোরিত হওয়ার জন্য অপেক্ষা করা, আবার মাঝে মধ্যে মুভির ভেতরেও সময়কে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। By now it must be. It's 23 years, 4 months, 8 days. Because time is universal. সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনকে প্রভাবিত করে। Can't remember to forget you. আমরা সবাই সময়ের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। সো নোলানের মুভিগুলো যতটাই কাল্পনিক হোক না কেন, আমরা মাঝে মধ্যে এগুলোকে আমাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে ফেলি। Because I gave it to her. নোলান তার মুভিতে প্রপস এবং ডায়লগ নিয়েও খেলতে পছন্দ করেন। ইভেন মুভির ভেতরেও নোলান সময়কে এডিট করে। ইনসেপশন মুভির এই সিনটি শ্যুট করা হয় 360 থেকে 700 FPS-এ, এমনকি সেটা 2000 FPS-ও পৌঁছায়। মুভিতে ব্যবহার করা গাড়িটি যখন পানিতে পড়তে থাকে তখন ওই সময়টাকে নোলান অনেক বেশি স্লো করে দেন। ইউ ফিল দ্য টাইম। সময়কে এত স্লো করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল প্রত্যেকটা সেকেন্ড যে কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। ইভেন মুভির সাউন্ড ট্র্যাকও নোলান সময়কে অনেক নিখুঁতভাবে ব্যবহার করেছেন। ইনসেপশন মুভিতে নোলান একটি সাউন্ড ট্র্যাক ইউজ করেন যার নাম ইডিট পিয়াপস নন জেনে রেগ্রেটে রিয়ান, এমনকি সেটা স্ক্রিপ্টও লিখেছিল। একটু ভালো করে শুনলে খেয়াল করবেন যে সময় যখন স্লো হয়ে যায় তখন গানটিও স্লো হয়ে যায়। It's too soon.
আর এই কাজটি করেছেন নোলানের সিক্রেট ওয়েপন মিউজিক কম্পোজার হ্যান্স জিমার। জিমার অরিজিনাল সাউন্ড ট্রেকটিকে একটি স্লো ভার্সনে বানিয়ে নেয়। সময় এবং সাউন্ড ট্রেকের গতি গাড়িটির মতো করে ড্রামাটিক্যালি অনেক বেশি স্লো হয়ে যায়। ইভেন নোলানের মুভির সাউন্ড ট্রেকগুলো মুভির সিচুয়েশন বোঝার জন্য আমাদেরকে অনেক বেশি সাহায্য করে। ডাঙ্কিক মুভিতেও নোলান এবং জিমার সাউন্ড ট্রেকের খেলা খেলেন। একটু ভালো করে শুনুন, দ্য রিলেন্টলেস টিকিং, এমনকি টিকিং সাউন্ডটি ক্রিস্টোফার নোলানের নিজের স্টপ ওয়াচ থেকে রেকর্ড করা। সময় কীভাবে শেষ হয়ে যাচ্ছে এটা দেখানো ছিল ডাঙ্কিক মুভির প্রধান উদ্দেশ্য। সো টাইম ইজ অব দ্য অ্যাসেন্স। জিমার তো সাউন্ড ট্রেকে শেপার্টন নামের একটা অডিও ইলিউশন ইউজ করেন। সাউন্ড ট্রেকের পিচ আস্তে আস্তে বাড়ার সাথে সাথে মুভি সিচুয়েশনের এক্সাইটমেন্টও আস্তে আস্তে বাড়তে শুরু করে। He said to me, this is going to be a short movie, it's going to be 90 minutes long. I basically demoed up a 100 minute piece, which sort of became like a grid of tension. Chris has talked about the Shepherd tone. It's like, you know, when you watch the barber pole, things keep going up, but of course, endlessly, right? So you're continually going up the scale, but you never seem to go out of reach, if you like. And I wanted to try and apply that to screenwriting, to a narrative, and say, okay, with this story, can you braid together the three storylines in such a way that you create the idea of a continuing rise in intensity? Video এবং sound tech-এর combination-এ Nolan সময়ের definition দর্শকের মাথায় ঢুকানোর চেষ্টা করেন। Most of the time Nolan তার মুভিগুলোতে সময়কে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেন, যার কারণে গল্পের চরিত্রগুলোর মতো আমরা সময়কেও ফিল করা শুরু করি। When you feel the time, you feel the pressure. নোলান সময়কে ব্যবহার করে গল্পগুলোকে কানেক্ট করেন, যেটা একের অধিক গল্প বলার ক্ষেত্রে কার্যকরী। ভাঙাচোরা গল্পগুলোকে আমরা নিজেরা মেলানোর জন্য মুভিগুলোকে আরও বেশি মনোযোগ সহকারে দেখি, আর এটাই হচ্ছে নোলানের মাইন্ড গেম, যেটাতে আমরা সবাই পার্টিসিপেট করি। নোলান আমাদেরকে বারবার মনে করিয়ে দেন যে ক্লক নেভার স্টপ টিকিং, টাইম ইজ এভরিহোয়্যার, ইটস ইনস্কেপেবল। দ্যাটস হু হি ইজ, দ্যাটস হোয়াট ইট টেকস, হি লিভস, হি অ্যাক্টস, ডোন্ট ইউ সি? সো এটা হচ্ছে নোলানের সাথে সময়ের সম্পর্ক, আর সময় নোলানের মুভির প্রধান মোটিভ হিসেবে কাজ করে। তিনি তার মুভিতে সময়কে ব্যবহার করে দর্শকের সাথে একটি বিভ্রান্তিকর যোগাযোগ স্থাপন করেছেন। মেবি দ্যাটস হোয়াই হিজ ফিল্মস আর সো টাইমলেস।